দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতুর 11তম স্প্যানটি জাজিরা প্রান্তের 3334 নম্বর পিলারের উপর বসানো হয়েছে। আর এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দুই প্রান্তে দৃশ্যমান হল 1650 মিটার। এর আগে মাওয়া প্রান্তে 4-5 এবং 13-14 নম্বর পিলারের উপর দুটি স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার সকাল 7টা থেকে জাজিরা প্রান্তে 3334 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতি মাসেই একটি করে স্প্যান বসানো হবে। এরই মধ্যে সেতুর প্রায় 75% কাজ শেষ হয়েছে এবং চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করে সেতু কর্তৃপক্ষ।